আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমার আজকে কিছু ভাষা নেই, আমার মেজু ভাইয়ের ছেলে, একমাত্র ছেলে সন্তান সৈয়দ মোহাম্মদ ওমর আব্বাসী, আট বছর ধরে সে আমাদের কিছুটাই যদি চলে গেল, আমার ভাই উমরের আমার ধৈর্য ধরতে পারছে না, দোয়া করবে আল্লাহ যেন তাদের ধৈর্য দান করে। আকিকার পর নামাজ একমাত্র যদি ইন্তেকাল করে আল্লাহ তাদেরকে হযরত ইব্রাহিমের কাছে জায়গা করে দেন বাইতুল মামুরে। নিশ্চয়ই আমার ভাতিজা, আমাদের পরিবার সূত্র এই সন্তান কিন্তু মকাম তাদেরকে নিঃস্বাদ তার জীবনে কোনো শুনে নেই, কিন্তু আল্লাহ যেন তার বাবা মাকে উত্তম প্রতিদান দিয়ে সকাল 10টা থেকে আমি দরবারের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করছি, আপনারা আসবেন। এই বাচ্চা তারা সবের মুখাপেক্ষী না, সে নিষ্পাপ, অন্তত আপনারা আসলে তার বাধা হয় এবং আমরা আনন্দিত হব। সকাল 10টা থেকে প্রোগ্রাম হবে মাসিক সোমবার, আগামী সোমবার আশি করে আপনারা সকলে আসবে। তোমরা একটা লোক নেই তাকে দেখিনি মাটি খুব বড়।